আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো যাই হোক, একটা সাবজেক্ট নিয়ে আজকে কয়েকদিন আমি অনেক চিন্তা করতেছিলাম, মানে সচরাচরের সাবজেক্ট নিয়ে চিন্তা করা হয় না আর কি। তো সাবজেক্টটা অথবা বিষয়টা কি, বিষয়টা হইছে আপনারা খেয়াল করছেন, মানে আমাদের সবার ফ্যামিলিতে এরকম কেউ মামা খালু চাচা এই কেউ না কেউ একজন থাকেই, মানে বড় অফিসার, অনেক বড় ঘুষখোর, পুলিশ অফিসার হইতে পারে বা যে আছে, যাই হোক অনেক বড় অফিসার, বড় একটা পোস্টে আছে, কোটি কোটি টাকার মালিক। তো ওনাদেরকে যখন আপনি কোনো অনুষ্ঠানের দাওয়াত দিবেন, এটা বিয়ে হইতে পারে, জন্মদিন হইতে পারে, মৃত্যুবার্ষিকী হইতে পারে, মানে যাই হোক যে কোনো ধরনের অনুষ্ঠানের দাওয়াত দিবেন, মানে ধরেন আপনি হয়েছেন ওনার নিকটতম আত্মীয়, তা আপনি যখন ওনাকে কোনো অনুষ্ঠানের দাওয়াত দিবেন, তো উনি কি করে, মানে সবসময় না একটাই অজুহাত হাতে দেখায়, ওইটা হচ্ছে আমি খুব ব্যস্ত, আমার কোনো টাইম হয় না, আমি তো খাই খাওয়ার টাইম পাই না, দাওয়ার টাইম পাই না, গোসল করার টাইম পাই না, খুবই বিজি থাকি। অসুবিধা নাই, তবু আমি আসার ট্রাই করব, পরে কিন্তু আসে না। হ্যাঁ, পরে আসে না, কিন্তু ওনার বউয়ের মানে শ্বশুরের সাইডে যদি কোনো অনুষ্ঠান হয়, ওইটা যে কোনো ধরনের অনুষ্ঠান হইতে পারে, মানে ওই অনুষ্ঠানে না গেলেও হয় এরকম কোনো অনুষ্ঠান হইতে পারে, ওইখানে কিন্তু ঠিকই যায়। হ্যাঁ, ওইখানে কিন্তু ঠিকই যায়, ওইখানে কিন্তু ঠিকই সব কিছু টাইম মতো করে, মানে পারলে একদিন আগেই চলে যায়, মানে কোনো সমস্যা হয় না। কিন্তু নিজের নিকটতম আত্মীয়, নিজের রক্ত যেটাকে বলে আর কি, ওইখানে যেতে কিন্তু ওনাদের অনেক কষ্ট হয়। এখন এই ঘটনাটা কেন ঘটে, এটা একটু আপনারা আমাকে কমেন্টে বুঝে বলবেন, যেহেতু আমি এটা নিয়ে অনেকদিন চিন্তা করতেছি, বুঝতেছি না। তো যাই হোক, আপনারা আমাকে বুঝে বলতেন, মানে আপনারা যদি জানেন এটার আনসার কেন এরকম হয়, আমাকে একটু বুঝে বলিয়েন কমেন্টে। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে যাবেন। তো গুড মর্নিং, কাফে খাচ্ছি, একটু পরে কাজে জয়েন দিব, সবাই ভালো থাকবেন।